গন্ডাছড়া রইস্যাবাড়ির রাস্তা নির্মাণের কোটি টাকার দুর্নীতির চিত্র এলাকাবাসী কর্তৃক হাতে নাতে ধরা পড়ার পর একই ঠিকাদার কর্তৃক গন্ডাছড়া আমবাসা রাস্তার রিটেনিং ওয়াল নির্মাণের ব্যাপক কারচুপিও সামনে আসে। প্রায় 7 কোটি টাকা ব্যয়ে নির্মিত রিটেনিং ওয়ালগুলি ইতিমধ্যে ভেঙে পড়তে শুরু করেছে। নিম্নমানের কাজ ধামাচাপা দিতে প্রথমে প্রতিটি ওয়ালের সামনে প্রায় অর্ধেক রাস্তা জুড়ে মাটির স্তূপ নির্মাণ করা হয়, যাতে এই রিটেনিং ওয়ালগুলিতে কোনো ধরনের জলের চাপ না পড়ে এবং ভেঙে না পড়ে। তা সত্ত্বেও বেশ কয়েকটি ওয়াল ইতিমধ্যে ভেঙে পড়েছে। জানা গেছে, অমরপুরের এক ঠিকাদার সঞ্জিত কুমার প্রসাদ দ্রুত গতিতে নির্মাণ কাজ শুরু করে, দ্রুত কাজ শেষও করে ফেলেন। তখন স্থানীয়রা অভিযোগ করলেও এই বিষয়ে কর্ণপাত করেননি ওই ঠিকাদার। ফলস্বরূপ নির্মাণের কয়েক মাসের মধ্যে বেশ কিছু ওয়াল ভেঙে পড়েছে। এই অবস্থায় এলাকাবাসীরা রাজ্য সরকারের কাছে কাজের দুর্নীতির সঠিক তদন্তের দাবি জানান। এখন দেখার বিষয় প্রশাসন উক্ত ঠিকাদারের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেন। না, আমবাসা আর গোলাছড়া রাস্তা ঠিক এটা বেহালভাবে চলতেছে। মানে সবচেয়ে গুমান অর্থ গোলাছড়া রাস্তা পর্যন্ত আমরা অনেক দুর্গম অবস্থা, অনেক দুর্ঘটনা হইতে পারে, যে জায়গার ওয়াল ভাঙে পড়ে কিতা হই মাটি ভাঙে, এটা সরকারের ভাবে না কোম্পানি ভাবে আমরা কইতে পারতাম না, এটা কিছু তদন্ত করতে লক্ষ্য করল সরকার মোদীকে জানাই। গঙ্গানগর বরাবরে, গঙ্গানগর একটা বাজারের উপর একটা ওয়াল বড় ধরিয়া ওয়াল ভাঙা আর বিতেন মাটি করিয়া লইয়া পড়ছে জল, এটা আজকে পর্যন্ত কোনো লক্ষ্য করেছে না, কেউ দেখতো না, এখানে দুর্ঘটনা হইতে হইব। এইটা তো আমি কইতে পারতো না, মানে ওয়াল এইটা তো, এইটা তো করছে গত বছর করছে, এই গত বছরে যে ওয়াল করছে এটা সব জায়গা জায়গা ভাঙে পড়ছে, এটা অনেক জায়গার ভাঙে পড়ছে, অনেক জায়গা তো আছে, অনেক জায়গা ভাঙে পড়ছে, কেমনি জানি করছে কেমনি করছে এটা আমরা কইতে পারতো না। যে আমরা আমরা চাই গঙ্গানগর যে গঙ্গান এই এলাকার বাসী আমরা রাস্তা কিছু সুযোগ করে দিতাম, এটা চাই। উল্লেখ্য, এর পূর্বেও ওই ঠিকাদারের বিরুদ্ধে বহুবার দুর্নীতির অভিযোগ উঠেছে, কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি তার বিরুদ্ধে, ফলে ক্ষোভে ফুঁসছেন এলাকার অন্যান্য ঠিকাদাররা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।